নমস্কার, স্বাগত সবাইকে। আসলে ব্যাপার হচ্ছে যে এমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে নতুন করে প্রমাণ দিতে যাওয়া মানে নিজেকে বড্ড ছোট বলে মনে হয়। আসলে ভালো জিনিসের প্রমাণ লাগে না। ধরুন আপনি দোকানে সোনা কিনতে গেলেন, খুব ভালো দোকান লোকে এই জন্য দেখে যায় যে যেখানে প্রমাণ দেখা দরকার হয় না। আর দেখবেন সোনা বাইরে থেকে চকচক করলেই যে সেটার পুরোপুরি পিওরিটি আছে সেটা কিন্তু নয়। আমি দেখেছি যে 22 ক্যারেট হলমার্ক বলে বিক্রি করা সোনা গলিয়ে দেখা যাচ্ছে সেটা 19 ক্যারেটে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ বাইরে থেকে পরিচ্ছন্নতা একটা শুদ্ধ খুব বাচনভঙ্গি গুছিয়ে বলা তার মানেই যে ইউ আর দ্য পারফেক্ট ইউ আর দ্য বেস্ট এরকম ব্যাপারটা নয়। একাধিক উদাহরণ আছে যেগুলো মোটামুটিভাবে এই প্রোগ্রামে প্রেডিকশন হওয়ার পরে আমি আবারও বলছি যে শুধুমাত্র আপনার ডোমেস্টিক ইস্যু নয়, সেটা স্টেট ইস্যু, ডিস্ট্রিক্ট ইস্যু, ন্যাশনাল ইস্যু এবং ইন্টারন্যাশনাল ইস্যু। তার মধ্যে কয়েকটা উদাহরণ রবি শাস্ত্রীর কোচশিপ, কপিল শর্মার জীবনে তার যে আপস অ্যান্ড ডাউন সেই বিষয়ে আলোচনা করা, পরিষ্কার বলা হয়েছিল যে তার লাভটা সবার কামব্যাক করবে, ঠিক সেরকম কামব্যাক করেছে। ঠিক যেই সময়টা তার ডাউন ছিল জীবনের, একটা টাফ টাসল গেছে, সেটা বলা হয়েছে। টিভিতে বলা হয়নি বাট পলিটিক্যাল 2019-এর এটা আমি জানি যে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রেডিকশন থেকে শুরু করে আপনার পাহাড়ের সমস্যা থেকে শুরু করে একাধিক সমস্যা, যে পাহাড়ের সমস্যা মিটে যাবে যে সময়ে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিমল গুরুং এর মধ্যে একটা ডিফিকাল্ট একটা কমপ্লিকেশন চলছিল। প্রমাণ নেই, মানে এইগুলোর যে প্রয়োজন নেই যে তাকে প্রমাণ দিতে হবে। কিন্তু আপনারা চাইলে পুরনো দিনের প্রোগ্রামে গিয়ে, আপনারা একটু যদি ইউটিউব ঘাঁটা অভ্যেস থাকে, পুরনো বেশ কিছু প্রোগ্রাম যেগুলো আপনারা চালিয়ে চালিয়ে রিপিট করে দেখুন যে জিনিসগুলো দেবাশিস ঠিক বলছে নাকি ভুল বলছে, কোনো রকমের প্রভোকেশনের মধ্যে রয়েছে নাকি দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট, এটা একটু বোঝার চেষ্টা করুন। ইনস্পাইট অফ দ্যাট আমি বলতে চাই প্রোগ্রামটা মানুষের জন্য, যোগ বিয়োগ কেনা বেচা ওপর নিচ এসবের থেকে আলাদা দরকার হচ্ছে মানুষকে স্পটিংলি অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প করা, মানুষকে স্পোর্টিংলি এনথোজিস্টিক্যালি তাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা, এবং নেগেটিভ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে ভালো দিনের সুলুক সন্ধান দেওয়া, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির কাজ। আমি বুঝি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে এটাই ইকুয়েশন, এটাই আমি বুঝি যে আমাকে ভালো থাকতে গেলে, আমাকে ভালো, পরিবারকে ভালো রাখতে গেলে, সমাজে আমার প্রতিষ্ঠা বাড়াতে গেলে, আমার রোজগারকে ঠিক করতে গেলে, আমার ব্যবসাকে আরও বেশি স্টেবল করতে গেলে, স্থায়ী করতে গেলে, আমি ফ্লারিশমেন্টের কথা পরে বলি, আমি আগে বলি স্থায়িত্ব। আমি আগে বিশ্বাস করি, আমি পার্সোনালি কনসিস্টেন্সিকে আমি বিশ্বাস করি, সেই কারণের জন্য আপনারা গত 11 বছর ধরে আমাকে এখানে দেখছেন। দ্যাট ইজ জাস্ট অনলি ফর দ্য ফেথ অফ দ্য কনসিস্টেন্সি, শুধুমাত্র আত্মবিশ্বাস ভিত্তি করে যে একটা ক্রমাগত এফোর্ট মানুষকে দিতে হবে। তো সেই কারণ, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকে অ্যাস্ট্রোলজিকে মানুষের কাছে না নিয়ে গিয়ে অনেকে নানান রকমভাবে আধ্যাত্মবাদ, নানান রকমভাবে তার মধ্যে স্পিরিচুয়ালিজমের ইপস অ্যান্ড বার্ডসকে ঢুকিয়ে দিয়ে, একেবারে গীতা পুরাণে হারিয়ে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেন। বাট এই অনুষ্ঠানটা আমি বিশ্বাস করি নিজে অ্যাজ আই কনসার্ন, যেটা মানুষকে খারাপ দিনে মানুষের পাশে দাঁড়ানো, জল পিপাসা পাচ্ছে তাকে জলের ব্যবস্থা করে দাও, খুব ঠান্ডা লাগছে গায়ে তুমি কম্বল চাপা দাও, এই যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইকুয়েশন, খুব খিদে পেয়েছে তো তোমায় খেতে হবে, এই যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইকুয়েশন, এই ইকুয়েশনের নামই হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি যদি বইয়ের পাতায় থাকতো তাহলে আরও আজকে থেকে 1000 বছর পরে মানুষ বলতো যে হাজার হাজার বছর আগের পুরনো শাস্ত্র, কিন্তু মানুষের কাজে লাগেনি। কিন্তু অ্যাস্ট্রোলজিকে মানুষের কাজে লাগানোর জন্য যারা কাজ করছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার আগে প্রয়োজন। যারা অ্যাস্ট্রোলজিকে কাজে লাগিয়ে আপনার আগামী দিন সম্পর্কে আপনাকে আগেভাগে সতর্ক করে দিচ্ছেন তাদের পাশে দাঁড়ানো, যারা অ্যাস্ট্রোলজির সাহায্যে সারা নেশন ওয়াইড, ইন্টারন্যাশনাল ওয়াইড, স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইড এবং আপনার এলাকার মধ্যে প্রেডিকশন করে আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমার গণনাটা ঠিক, আমার ম্যাজিক নয়, এটা আমার ক্যারিশমা নয়, এটা আমার গণনা, এটা আমার এলিজিবিলিটি টু কাউন্ট দ্যাট হোয়াট উইল বি হ্যাপনিং ইন আ নেক্সট টাইম, এটাকে বোঝানো, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এবং এই কাজটা শ্রীদেব আচার্য করেন, শ্রীদেব আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীদেবের অনেক অনুষ্ঠান রয়েছে আগে, আপনি চাইলে দেখতে পারেন, বাট প্রমাণ দেওয়ার দরকার নেই আমার মনে হয়। একটু খুঁজে দেখুন, যদি মনে হয় যে কখনও টাইম পাচ্ছেন জীবনের জন্য, নিজের জন্য, তাহলেই খুঁজবেন। আমি বললাম বলে আপনাকে প্রমাণ খোঁজার জন্য খুঁজতে হবে তা নয়, জীবনে সময় রয়েছে এখন একটু, আপনি পুরনো দিনের অনুষ্ঠান দেখবেন আপনার জন্য, তাহলে আপনি অবশ্যই খুঁজে দেখতে পারেন, দেখবেন দেবাশিস চক্রবর্তী মিথ্যা কথা বলছে না। আমি অ্যাটলিস্ট এই চেয়ারটা বসে এই কথাটা করি না, তার কারণ হচ্ছে এর প্রতি আমি লয়াল, এটা আমার কাছে লক্ষ্মী। আসুন শ্রীদেবের সঙ্গে পরিচয় করাই, একেবারে আধুনিক
যে জায়গা থেকে অ্যাস্ট্রোলজিকে নতুন করে ইকুয়েশন মানুষের সামনে পৌঁছে দেওয়া যায়, শ্রীদেব সেই কাজটা করছেন। শ্রীদেবকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে বলি যে কিছু কিছু জিনিস আছে যেগুলোর আমার মনে হয় যেগুলো আমি বলে এসেছি, দেবাশিষদা আগেও বলে এসেছি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি যে বলার জন্য, তো আমার মনে হয় এইগুলো বারবার করে বলার প্রয়োজনও হয় না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে তার সাথে ক্লিপিং দেখানো, মানে ক্লিপিং চাইলেই আমরা হাজার একটা ক্লিপিং দেখাতে পারি, হ্যাঁ আমি বলেছি আমি বলেছি আমি বলেছি করে। কিন্তু আমার মনে হয় এগুলো খুব যথেষ্ট মানে কী বলবো, বাজে লাগে দেখাতে। তো বারবার করে বলেছি বলেছি বলাটাও আমার হয়তো খুব খারাপ লাগে। তো হ্যাঁ, অবশ্যই কিছু কিছু জিনিস আমি খুব গর্বের সাথে বলি, যেটা হচ্ছে যে আমার ভালো লাগে পলিটিক্যাল কিছু প্রেডিকশন করতে, আমার অবশ্যই ভালো লাগে। বিশেষ বিশেষ কিছু ব্যক্তিত্ব আমি বিশেষ বিশেষ কেন বলছি, যেমন আমার কাছে নরেন্দ্র মোদীজি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, এদের প্রেডিকশন বা উনি যখন খুব প্রবলেমে থাকেন আমার মনে হয় যে এই প্রবলেমটা থেকে উনি কত তাড়াতাড়ি বেরোবেন, সবার ক্ষেত্রেই। এবারে প্রবলেমটা হচ্ছে আমাদের চারপাশের মানুষগুলো সেটা আবার অনেক সময় ভালোভাবে নেন না, কারণ হচ্ছে তারা মনে করেন যে পলিটিক্যাল ইস্যু তৈরি হয়ে যায় তখন মনে করেন যে আমি যে দলের হয়ে কথা বলার চেষ্টা করছি সেই সময়টাতে বা প্রেডিকশন দিতে যাচ্ছি তখন আমাকে সেই দলের ব্যক্তি হিসেবে গণ্য করা হতে পারে বলে আমার মনে হয়, তার জন্য আমি লাইভ কোনো প্রেডিকশন এখানে দিই না। তো হ্যাঁ, অবশ্যই এটা মনে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিমল গুরুংকে নিয়ে প্রচণ্ড একটা প্রবলেমে চলছেন এবং একটা সাংঘাতিক রাসেল চলছে, পাহাড়ও বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন প্রায় 100 দিনের উপরে 100 দিনের কাছে পাহাড় বন্ধ হয়ে গেছিল। এবং তখন আমার একটা প্রেডিকশন ছিলেন যে একটা সময় আসবে বিমল গুরুংয়ের নাম আর মনে হয় ওয়েস্ট বেঙ্গলের লোক শুনতেও পারবে না এবং মানে ভুলে যাবে। তো আজকের ডেটে আপনারা বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো অনেক অন্যান্য প্রবলেম নিয়ে কাজ করে চলেছেন কিন্তু তার মধ্যে বিমল গুরুংয়ের নামটা কিন্তু স্পেশালি এখন আর আসছে না। তো এইটা হচ্ছিল আমার সেই সময়কার প্রেডিকশন, যাই হোক আমার লাইফের হয়তো প্রথম প্রেডিকশন ওনাকে দিয়ে স্টার্ট করেছিলাম। তো এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে মানে প্রেডিকশন প্রথম বলছি কারণ লাইভ টিভিতে আসার সময় প্রথম ওনাকে দিয়েই করেছিলাম ইয়েটা প্রোগ্রামটা। আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মানুষের লাইফে প্রবলেম থাকেই। হ্যাঁ, অনেকে বলে থাকতে পারেন যে শিবের মাথায় জল ঢাললে পরে মন চাঙ্গা হয়, নিজের চোখ খুলে রাখতে হবে। আলটিমেট ব্যাপারটা তা নয়, যদি মন চাঙ্গা হয় তাহলে সেক্ষেত্রে আমার চোখও চাঙ্গা হবে, আমার মস্তিষ্কও চাঙ্গা হবে এবং আমি চাঙ্গাভাবেই মানে সতেজ এবং স্বতন্ত্রভাবে একটা কাজ করতে পারবো। অন্যায়টা কোথায় এখানে? এখানে কোনো ভুল নেই। যদি কেউ আপনাকে কোনো মতবাদ দিয়ে থাকেন যে আপনি শিব ঠাকুরের পুজো করুন না, তাতে যদি আপনার ভালো হয় তাতে ক্ষতি কী আছে? আলটিমেটলি আমরা যারা জ্যোতিষ সম্প্রদায় রয়েছি তাদের একটাই উদ্দেশ্য যে হচ্ছে মানুষের জন্য ভালো হয়। তো মানুষের ভালো হয়, মানুষের ভালো হোক, এটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। যদি হয়ে থাকে তাহলে আপনার মন যেটা করে আনন্দ পাচ্ছে বা আপনি যেটা করে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন বা যেটা করে আপনার মনে হচ্ছে আগামী দিনে আপনার ফিউচারটা ভালো, আমার মনে হয় সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে পারিপার্শ্বিক কিছু মানুষের, যারা কথায় কথায় আপনাকে বলতে থাকবে তোর দ্বারা হবে না, বেকার এটা করছিস, বেকার ওটা করছিস, মানে তুই এর আগেও এগুলো চেষ্টা করেছিস, বা অমুকদার ছেলে এটা করে ডুবে গেছে, তাদের থেকে একটু দূরে থাকুন, ব্যাস আর কিছুর দরকার নেই। তাদের থেকে যদি আপনি দূরে থাকেন দেখবেন অটোমেটিক্যালি আপনি আপনার লক্ষ্যটা ঠিক রাখতে পারছেন। লক্ষ্য যখন ঠিক থাকবে নেগেটিভ ব্যাপারগুলো আমাকে পিছিয়ে দেবে না, একদম তাই। আপনার মাথাটা ভার হয়ে থাকবে না, আপনার মাথাটা কাজের দিকেই থাকবে, সেখানে শিব ঠাকুর আসুক বা শনি ঠাকুর আসুক আমার মনে হয় না আপনার লাইফে স্পেশালি কোনো প্রবলেম হবে, কিন্তু কারণ আপনার লক্ষ্যটা ঠিক রয়েছে। হ্যাঁ, আর সেই সব মানুষগুলোর থেকে দূরে থাকুন যারা স্পেশালি আপনাকে কন্টিনিউয়াসলি ডিমোটিভেট করে চলেছে, একদম এটা হচ্ছে মেইন জিনিস, এটা যদি মানা যায় আমার মনে হয় বেটার। ওকে, আমি তাহলে একটা ফোন নিই, একদম বেশ। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি একটু দেবাচার্য দাস নামে কথা বলতে চাই। আমার কানে আসছে বাট এখানে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বেশ দিদি ভাই, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে একটু আমায় বলুন। অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, আর আমি ওনার কাছে নিজে গেছিলাম চন্দননগরে। মহসিন কলেজ থেকে অনার্স নিয়ে আপনি বলেছিলেন, আর বাংলা অনার্স নিয়ে, আর ছোটটা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছে। তবে বড় মেয়েটাকে আপনি বলেছিলেন পরে দেবেন, আর ছোট মেয়েটাকে আপনি দিয়েছিলেন রেমেডি। একদম একদম একদম, চন্দননগর চেম্বারে। ও এখন দ্বাদশ শ্রেণীতে এই বছর পরীক্ষা দেবে। হ্যাঁ চিন্তাটি আমি আবার যাবো, কিন্তু চন্দননগরে তো আর বসছি না, সেই জন্য আমার মুশকিল হয়ে যাচ্ছে, নৈহাটি অনেকটা দূর হয়ে যাচ্ছে আমার এখান থেকে। যাই হোক, আমার খুব ভালো লেগেছিল, এত সুন্দর, এত বিনয়ী, এত ভদ্র,
মানে আমার আমার অত্যন্ত আত্মিক সম্পর্ক হয়ে গেছে একটা ওনার সঙ্গে। একদম একদম, এই আত্মার সম্পর্কটাই, এই আত্মার সম্পর্কই আজকে আপনাকে আবার মনে করিয়েছে যে আবার এই অনুষ্ঠানে ফোন করা আমার ফার্দার, আবার কোনো বিষয়ে জানা দরকার, আরো নতুন কোনো ভাবে অ্যানালিটিক্যালি অ্যানালাইসিস করা দরকার। দেখুন, যে কোন আমরা কাজ করি না, আমাদের ফেথ খুব দরকার, বিলিফ খুব দরকার, আপনি সেটা বললেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। আমার ছেলের সম্বন্ধে একটু বলুন, আমার ছেলেটা একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ হচ্ছে 11/12/81। 11/12/81, হ্যাঁ। আর ওর টাইম হচ্ছে রাত্রি 10:19, 10:19 রাত্রি, হ্যাঁ। প্লেস প্লেস চুচুড়া, চুচুড়া। শুক্রবার ছিল তো? হ্যাঁ শুক্রবার। আচ্ছা, সিংহ লগ্ন মিথুন রাশি জানা আছে? এগুলো প্রতিপদ কৃষ্ণপক্ষের জন্ম দেবগণ। আচ্ছা, ছেলের গ্রহগুলো সবকটা স্পেশালি ভালোই আছে, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা, এদিকে হচ্ছে চন্দ্র রাহু একসাথে এবং শুক্র। আচ্ছা আচ্ছা, দেখুন প্রথম কথা আমি একটা কথা বলি, যেটা হচ্ছে চন্দ্র রাহু মঙ্গল শনি একসাথে, হ্যাঁ, মানে এইটা চন্দ্র রাহু একসাথে রয়েছে, এদিকে মঙ্গল শনি একসাথে রয়েছে, স্পেশালি সেকেন্ড হাউসে মঙ্গল কর্মের জায়গাটা নিয়ে আমাকে ভাবতেই হবে। তো কর্মের জায়গাটাতে অবশ্যই একটা জায়গাতেই দাঁড়িয়ে যাওয়ার মতো একটা মানে কি বলবো পরিস্থিতি সবসময় থাকবে। থার্ড হাউসে বৃহস্পতি, ফোর্থে রবি বুধ। আচ্ছা, রবি আবার মঙ্গলের ঘরে অবস্থান। ফিফথ হাউসে কেতু, সিক্সে শুক্র। আচ্ছা, স্পেশালি কাজের জায়গাটা খুব একটা মানে কি বলবো চাকরি চলে যাবে বা জবলেস এরকম ব্যাপারটা নয়, কিন্তু পদোন্নতি হওয়া বা লাইফে বেশ খানিকটা উঁচুতে ওঠা এই জায়গাটাতে স্পেশালি প্রবলেম থাকে। হ্যালো, হ্যাঁ, শুধু যে আসলটা ওর মানে এক জায়গাতেই রয়েছে, মানে কোনো উন্নতি নেই, তারপর মনে করুন আর্থিক দিক থেকেও কোনো উন্নতি নেই। তার সেটাই তো উনি জাস্ট বললেন যে চাকরি চলে যাবে বা চাকরি হারিয়ে যাবে সেই ব্যাপারটা নয়, প্রবলেম হবে হচ্ছে একটা স্ট্যাগনেন্ট ক্যারিয়ার। আর্থিক সমস্যা একটা বড় প্রবলেম, আর বর্তমান সময় চলছে ওর, একটু ওয়েট করুন আমি বলছি। 2019 অবধি গেল বৃহস্পতি। আচ্ছা, শনি, শনি স্টার্ট হয়েছে 19 জানুয়ারি থেকে, বর্তমানে শনির মহাদশার মধ্যে দিয়ে চলছে, এবং 22/17 পর থেকে, 17 জানুয়ারি 2022 পর থেকে কিন্তু লাইফে একটু হলেও বেটার জায়গা অবশ্যই আসা স্টার্ট হবে। আচ্ছা, 17/1/2022 এই টাইমটার মধ্যে দিয়ে টেনশন, একটু আর্থিক ডিস্টারবেন্স, মানসিক দুশ্চিন্তা যেগুলো হয় না, সেগুলো শনির দশাতে এমনি প্রাপ্তি, তার সাথে হচ্ছে মঙ্গলের সাথে শনি রয়েছে, তো আত্মীয় স্বজনের কাছ থেকেও একটু মাঝে মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া, এই জিনিসগুলো নর্মাল হয়ে থাকে। তো এর সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার শনির সাথে বুধ যখন আসবে তখন অবশ্যই খানিকটা হলেও পজিটিভ দেবে, নিজের চিন্তাভাবনাগুলোকে কাজে লাগাতে পারবে। 17/1/2022 পর থেকে আমার বিশ্বাস আপনার ছেলের অবশ্যই ভালো হবে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বুঝতে পারলেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর একটা কথা বলছি, আচ্ছা, ও কলকাতার দিকে আসতে চাইছে, ওটা কি হবে? একটু টাফ আছে, জন্মস্থানে কর্ম এটা ওনার ক্ষেত্রে একটু প্রবলেম, স্পেশালি খানিকটা সময় বাইরেই কাটাতে হবে, এবং যদিও কলকাতার দিকে আসে তাহলে সেটা হয়তো খুব কম সময়ের জন্য হবে, লং টাইমের জন্য হয়তো সম্ভব হবে না, লং টাইমের জন্য সম্ভব হয়তো হবে না। আচ্ছা, খুব কম কম টাইমের জন্য হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শর্ট টাইমের জন্য হয়ে গেছে জানো তো। আচ্ছা, আবার ও এখন 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 আবার সেই বাইরেতে, ও তো চিরকাল বাইরেতে, ব্যাঙ্গালোর ছিল, তারপর আহমেদাবাদ ছিল, তারপর এখন লখনউতে রয়েছে, তা ও চাইছে একটু এইদিকে, কিন্তু আমার তো মনে হয় না এইদিকে কিছু হবার চান্স আছে। না হলেও যে বললাম মানে অনেকটা টাইম নিয়ে থাকবে কলকাতাতে, সেই রকম হয়তো ব্যাপারটা হবে না। আচ্ছা আচ্ছা, মানে ওর কি উন্নতি, আয় উন্নতি হবে? অবশ্যই হবে, কেন হবে না? আচ্ছা আচ্ছা, এরকম কোনো ব্যাপারই নেই যে হবে না। কয়েক দুটো জায়গায় একটু স্পেশালি প্রবলেম আছে,
জায়গাটা নিয়ে অবশ্যই আলোচনা করার মতো জায়গা রাখে জন্মছকে, তো সেই জায়গা দুটো থেকে একটুখানি বেরিয়ে আসতে পারলে অবশ্যই লাইফে উন্নতি হবে। ঠিক আছে, মানে একটু রেমেডির প্রয়োজন আছে, সামান্য কিছু প্রয়োজন আছে। খুব পরিষ্কার ওনার ফোনের মাধ্যমে যে এটা একটা হাতগুণ আর কি, হাত যশ বলে না শ্রীদেবের। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে এটা হয়তোবা সবাই যারা চেম্বারে যান তারা তো সবাই সব দিন প্রোগ্রামে ফোন করতে পারেন না, শ্রীদেবের সততা এবং জেন্টেলম্যানশিপ নিয়ে এর আগেও আমি বহু ফোন পেয়েছি। শ্রীদেব ঠিক আমাদের সঙ্গেও এরকম, এখানে যেরকম ইটস ভেরি জেন্টেলম্যান, ভেরি কর্ডিয়াল, ভেরি ফ্র্যাঙ্ক, ভেরি ক্লোজ টু পিপল। মানুষকে কী করে শ্রদ্ধা করতে হয়, কী করে সম্মান করতে হয়, নারী সম্মান থেকে শুরু করে ক্লায়েন্টদের সঙ্গে, এটা একটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা মানে আইকনিক ল্যান্ডমার্ক আর কি, এটা একটা আইকনিক ল্যান্ডমার্ক, মানুষের শেখা উচিত। ভদ্রতা, সভ্যতা, ভব্যতা এগুলো তো আর এমনিতে এমনিতে হয় না, আর বাজারে প্যাকেট ভরা কিনতেও পাওয়া যায় না, যে আপনি খুব অর্থবান মানে একটু ভালো ধরনের ভদ্রতা কিনে আনলেন এক প্যাকেট, এরকম তো সম্ভব হয় না। ব্যাপার হচ্ছে এটা ওই পরিবার পাওয়া যাচ্ছে না, এখনো পাওয়া যাচ্ছে না আগামী দিনে, আমি জানি না প্যাকেট ভরা সম্মান পাওয়া যাবে কিনা। হ্যাঁ, যা যে যেরকম বড় লোক সে সেরকম ভাবে প্যাকেট ভরা সম্মান কিনে নিয়ে আসলো, এটা হয় না বলে এগুলো একদম পুরো ইনহেরিটেড, মানে ইনহেরিটিক্যালি হয় আর কি, কখনো জন্মসূত্রে হয়, বংশসূত্রে হয়, আবার কখনো নিজে একটা ব্যাপার এগুলো তৈরি হয়, এগুলো এখনো। তাহলে দেখা যেত গরিব মানুষেরা সব অভদ্র হতো, আর যারা ধনী তারা সমস্ত সম্মান, ভদ্রতা, সভ্যতা বাজার থেকে কিনে নিয়ে চলে যেত। খুব দামি কথা, এটা হয় না, মানে এটাই হচ্ছে এখনো পর্যন্ত বলে যে এই পৃথিবীর অনেকটা অংশ মানুষের নিয়ন্ত্রণ হলেও আসল কিছু কিছু জায়গা ঈশ্বরের হাতে রয়েছে, যেগুলো তিনি কন্ট্রোল করেন, মানে বা ঈশ্বর মানে আপনি ধরে নিতে পারেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা অজানা কোনো সূত্র, অজানা কোনো মারফত একদম এগুলো করে, এগুলো কিন্তু চট করে করা যাবে না। ঈশ্বরে বিশ্বাস করেন না প্রচুর মানুষ আছে, হতেই পারে, মানে এটাতে কোনো অন্যায় আছে বলে আমার মনেই হয় না, যে তিনি এই সময় করছেন না, এটাও তারই ও হাতের খেলা যে তোমাকে এই মুহূর্তে আমাকে বিশ্বাস করতে হবে না, তুমি এই মুহূর্তে দৌড়ে নাও তোমার মতো করে, যখন টাইম হবে তখন তুমি আমাকেই বিশ্বাস করবে এবং আমার জন্য সমস্ত টাইমটা দেবে। তো এখন জীবনের প্রাসঙ্গিক যে টাইমটা চলছে, যতটা তুমি ভাবছো আমি করেছি আমি করেছি বলে যতটা রটানো যেতে পারে বা যতটা বলা যেতে পারে ঠিক ততটাই তুমি করো, কিন্তু তারপরের বাকি ইচ্ছেটাও তো আমার, আমাকে তোমার বিশ্বাস করতে হবে। তো আমি এমন বহু মানুষ দেখেছি যারা নাস্তিক, তারা একটা সময় এমন আস্তিক হয়েছেন যে দেবতা ছাড়া হয়তো কিছু জানেনই না। তো এতটা টান ইউটার্ন কি করে লাইফে হতে পারে সত্যি আমার জানা নেই। তো অবশ্যই আমি যেহেতু ভগবানে বিশ্বাসী, শুধু আমার মনে হয় যে ওপরওয়ালার হাতে। আরেকটা জিনিস যেটা হচ্ছে রেসপেক্ট, রেসপেক্টের ব্যাপারটা হচ্ছে যে ছোটোবেলা থেকে বাড়িতে একটাই কথা হতো, প্রত্যেককে সম্মান করতে হবে, যদি সম্মান না করো আখিরে তুমি সম্মান পাবে না। ঠিক, তো এটা বাস্তব, আমি যদি তোমাকে সম্মান নাই দিতে পারি তাহলে আমি কী করে এক্সপেক্ট করবো তোমার কাছ থেকে সম্মানে। তো এটা হচ্ছে বাস্তব। উনি যে ভালো কথাগুলো বললেন অবশ্যই ওনাকে আমি সম্মান করেছি বা ওনার কাছ থেকে আমি ওনার কাছে আমি আশা রাখি যে উনি আমার সম্বন্ধে অবশ্যই ভালোই কিছু বলবেন, কারণ আমার বিশ্বাস এটা, কারণ আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। একদম, এটাই হচ্ছে একটু একটু ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন এমন একজন মানুষ, শ্রীদেবের কিছু চেনা মানুষ আমি চিনি না, আমার কিছু চেনা মানুষ শ্রীদেব চেনেন না, বা আমাদের দুজনের চেনা মানুষদের আপনারা চেনেন না, বাট একজনকে ডেফিনেটলি চিনবেন, তিনি গেরুয়া বসন পরে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে মানুষের বিশ্বাসযোগ্যতা পেয়েছিলেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। রাইট, স্বামী বিবেকানন্দ একদম জীবনের প্রথম দিকে চূড়ান্ত নাস্তিক ছিলেন, চূড়ান্ত নাস্তিক ছিলেন। এই যে একটু আগে শ্রীদেব উদাহরণ মানে বলছিল যে আমার অনেকগুলো আছে চেনাশোনা অনেকে আছেন, আমি একটা উদাহরণ দিলাম যে যেটা যাকে সবাই চেনে, যিনি সর্বজন পরিচিত, একদম সর্বজন বৌদ্ধ, তাকে আপনারা জানেন স্বামী বিবেকানন্দ। প্রথম জীবনে চূড়ান্ত নাস্তিক থাকা এই মানুষটা এক সময় কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শিষ্য ছিলেন, সব থেকে বেশি তার ভক্তি ছিল, এবং তার বাদবাকিটা আপনারা জানেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তার একাধিক বই রয়েছে, তো সেগুলো পড়লেও আপনারা বুঝতে পারবেন, বিভিন্ন লোক বিভিন্ন সময় লিখেছেন, উনিও নিজে অনেক বই লিখেছেন ওনার জীবনের উপরে। তো কাজেই এই এই ব্যাপারগুলো হচ্ছে একটা উদাহরণ যে ঈশ্বরের হাতে সবটাই যেন একটা মানে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে বাধা থাকে, একদম, যে কে কখন কি করবে, কার কখন কি করতে হবে। আজকে আমি এখানে বসে রয়েছি, এটা তার ইচ্ছা, আমি পেনটা তুলে ধরলাম এবং কাগজের উপর রাখলাম, এটাও হয়তো তার ইচ্ছা, মানে সবটাই শিডিউলড আর কি, মানে ওই হার্ড ডিস্কের মধ্যে সবটা সেট আপ করা আর কি। আচ্ছা, কেউ কি আছেন ফোনে? আচ্ছা, কেউ একজন রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিই চট করে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, হ্যাঁ বলুন, কে বলছেন?
বলুন বলুন। হ্যালো, আমি কাস্তাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাস্তাপাড়া থেকে বলছি। কোথায় বুঝলাম না? কিছু বলতে হবে না, এখনই কিছু বলার দরকার নেই। কি হয়েছে? 6/10/1972 বললেন জন্ম তারিখ তো? আচ্ছা, তা এটা বলুন, জন্মের সময়টা বলুন। জন্মের সময় সকাল 6:05। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? ঠিকঠাক করছে কি নাকি না একটু গন্ডগোল হয়ে যাচ্ছে? কি বলছেন বুঝতে পারছি না। বলছি প্রোগ্রামটা ঠিকঠাক হচ্ছে তো নাকি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে? আপনি কনসেন্ট দিলে আমি একটু খুশি হই আর কি। আর আপনার জন্মস্থান কোথায়? কোথায়? নৈহাটি। বেশ, নৈহাটি। আচ্ছা, আপনার তো? হ্যাঁ আমার। ওকে 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 ওকে। আচ্ছা, শুক্রবার জন্ম ছিল তো? না, আমার বুধবার। 6/10/1972? হ্যাঁ। দেখুন আমি ওখানে দেখাচ্ছি টিভিতে, 6/10/1972। হ্যাঁ, ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ, না আমার ফ্রাইডে, আমার বুধবার। কি বলছে? না তাহলে হয়তো ভুল আছে আপনার। 6/10/1972 আমি রিপিট করি, 6/10/1972 তো? হ্যাঁ, আমি 6/10/1972। 6/10/1972, এই দেখুন টিভি স্ক্রিনে দেখুন, শুক্রবার দেখাচ্ছে, আপনি কি করে বুধবার বলছেন? এই যে আরেকবার দেখে নিন, একদম উপরে দেখুন জন্ম তারিখ, 6/10/1972, ফ্রাইডে। থ্যাংক ইউ, আপনি একটু জেনে নিন, জেনে যদি মনে হয় পরবর্তীকালে আবার চেম্বারে আসুন, নিশ্চিতভাবে অনেক সময় জানতে ভুল হয়ে গিয়ে থাকে। একদম 6/10/1972 শুক্রবার, কম্পিউটার বলছে এটা কম্পিউটারাইজড ফ্যাক্ট, ইট ইজ ট্রু, এখানে কিছু করার নেই। না মিললে হয় আপনার ভুল হচ্ছে কোথাও, আমাদের ভুল হচ্ছে না। এই ডেটে যদি হয়, অন্য ডেট হলে তাহলে চেঞ্জ হবে। তো এবারে মেন ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু প্রবলেম অবশ্যই জন্মগত মানে আমাদের ছকের মধ্যে থাকে, এবং সেই ছক অনুযায়ী যদি চলতে থাকে তাহলে আমি দেখি যে আমার সেম ক্লাসমেট, আমার একই বন্ধু বা আমরা দুজনের পড়াশোনায় একই রেজাল্ট, কিন্তু দেখা গেল একজন লাইফে খুব তাড়াতাড়ি উন্নতি হচ্ছে এবং একজনা ধীরে হচ্ছে বা কোথাও থমকে যাচ্ছে। তো সেই জায়গাটা কেন? তো এই জায়গাটার রিজন হচ্ছে যে জন্মছকে কোথাও না কোথাও আমার সমস্যা আছে, সেই জায়গাটাকে বিশ্বাস করতে হবে। ঈশ্বর অবশ্যই, ঈশ্বরে বিশ্বাস না থাকলে পরে আমার মনে হয় না অনেকটা পথ চলা সম্ভব হতে পারে বা ভালো মতো পথ চলা সম্ভব হতে পারে, কারণ হুচট আমাদের খেতেই হয়, হাত ধরার তো লোক দরকার আছে। যদি হাত না ধরে কেউ তাহলে তো হুচট খেতে খেতে পড়েই পড়তেই হবে বারবার করে, তাহলে উঠবোটা কখন লাইফে? তো আমার মনে হয় ঈশ্বরে বিশ্বাস রাখাটা, আমার কথাতে নয়, ঈশ্বরে বিশ্বাস রাখাটা আমার মনে হয় ভালো। এটা গেল একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে জন্মছকে স্পেশালি কিছু প্রবলেম, যেমন এই আগের ছকটা যেটা চন্দননগর নিয়ে আলোচনা করছিলাম, যে আমি বারবার করে বলি মঙ্গল শনি একটা লাইফে বড় ক্লাস, এবং সেকেন্ড হাউসে যদি কোনো কারণে থাকি সেক্ষেত্রে পরে কর্মজীবন, ছেলেদের কর্মজীবনটা নিয়ে বারবার করে বলি, মাঙ্গলিক হলে ছেলেদের কর্মজীবনটা কোথাও না কোথাও একটা জায়গায় থমকাতে থাকে। তো সেই জায়গাটা আমার মনে হয় মেয়েদের আবার বেটার হয়, মেয়েদের আবার বেটার হয়। তো সেই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় আলোচনা অবশ্যই করেছি, এবং আগামী দিনে বা আগামী এপিসোডগুলোতে অবশ্যই ধরনের আলোচনা থাকবে। এটা আমি জানি যে আমার প্রোগ্রামে আপনি প্রথম বলেছিলেন, মানে আমি প্রথম আপনার থেকে শিখেছিলাম জিনিসটা বলতে গেলে। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে ওর কিরকম এমনি ব্যাপার, বলছি খুব মাথা গরম কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর খুব জেদ, একদম একদম, মানে বিশ্বাস করুন এটা একদম ট্রু ফ্যাক্ট। আমি এটা শিখেছি শ্রীদেবের থেকে, যে মাঙ্গলিকের মধ্যেও ভালো জিনিস আছে। অনেকে বলেন যে মাঙ্গলিকে খারাপ, ভগবান পুরোটাই কি খারাপ দিয়ে দেন তা কখনোই নয়, আমাদের লাইফে ভেবে চিন্তেই দেন। তো সেই জায়গায় তার প্রতি বিশ্বাস রাখাটাই আমাদের মনে হয় বুদ্ধিমানের কাজ হয়। একদম, আজকে এই জায়গায় বিশ্বাস, যিনি জানেন তার উপরে বিশ্বাস রাখতে হয়, শিক্ষিত মানুষকে বিশ্বাস করতে হয়, যারা মূর্খ তাদের উপর বিশ্বাস করাটা খানিকটা হলেও গণ্ডগোল। আজকে এখানে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের আগামী অনুষ্ঠান রয়েছে আগামীকাল 12:05, অবশ্যই সেই সময় খেয়াল রাখবেন। শ্রীদেবকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করবার জন্য, আপনারও এতক্ষণ সঙ্গে ছিলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।